আসসালামু আলাইকুম, বিডি টুডেস অনলাইন পত্রিকা থেকে আপনাকে স্বাগতম। আজকে আমরা বরাবরের মতো আছি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাবে, একটি স্বনামধন্য হসপিটাল। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি দিন ছিলেন। তার কাছে জানতে চাইবো এখানকার পরিবেশ এবং চিকিৎসা সেবার মান নিয়ে। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি, আপনার নাম কি? আমার নাম আক্কাস, মোহাম্মদ আক্কাস। মোহাম্মদ আক্কাস, আচ্ছা। আপনি আপনার ঠিকানা কোথায়? কোথায় আসছেন? ঠিকানা ফরিদপুর। ফরিদপুর, জি, ফরিদপুর সদর থানা। সদর থানা, জি। আমি প্রবাসী, সৌদি আরব থাকি। আচ্ছা, জি। আমি সৌদি আরব থেকে মাজায় ব্যথা পাইছি অনেক, কাজ বাড়ির কাজ করার জন্য মাজায় ব্যথা পাইছি অনেক। মাজায় ব্যথার জন্য আমি সৌদি আরব ছেড়ে চলে আসি এই জায়গায় চিকিৎসা। এখন কি আপনি বাংলাদেশে থাকেন? জি, এখন বাংলাদেশে আসছি চিকিৎসার জন্য। আচ্ছা, আপনি সৌদি আরবে থাকতেন সেখানে? জি। তো কোন একটা প্রবলেমের কারণে, মাঝে সমস্যার কারণে আপনি বাংলাদেশে আসছেন? জি জি। আচ্ছা, তো এই ডিপিএসসি হসপিটালের সন্ধানটা কোথায় পেয়েছেন? আপনি তো আমার ভাই থাকে এখানে, ছোট ভাই থাকে এখানে, আবার ইউটিউবের মাধ্যমে দেখছি এখান থেকে সন্ধান হয়েছে। সন্ধান হওয়ার পর আমি সৌদি আরব থেকে আসে এয়ারপোর্ট টাইম আর দেশের বাড়ি যাই, ফরিদপুর না যেয়ে এখানে ভর্তি হয়েছে। এখানে এসে ভর্তি হয়েছে? জি, এখানে আইসি ডাক্তারের স্যারের দেখাইছি। স্যারের দেখাইছি, রিপোর্ট করছে স্যার, রিপোর্ট দেখে পরে স্যারে বলছে যে ভর্তি হইতে হবে। আচ্ছা, আপনার সমস্যাটা কি ছিল? আমার সমস্যাটা মাজায় ব্যথা। মাজায় ব্যথা, জি। আচ্ছা, এটা কতদিন যাবত ভুগছিলেন? আমি এক সপ্তাহের ভিতরে ব্যথা পাইছি, এক সপ্তাহের ভিতরে চলে এসেছে। মানে ব্যথাটা বেশি দিনের না? না। আচ্ছা, এক সপ্তাহের মধ্যে ব্যথাটা, মানে এক সপ্তাহ যাবত? এক সপ্তাহ যাবত ব্যথাটা আমার হয়েছে। আপনি বাংলাদেশে এসে ট্রিটমেন্ট নিয়েছেন? বাংলাদেশে এসে এখানে এসে ট্রিটমেন্ট নিয়েছি, এখানে ট্রিটমেন্টে আমার ভালো হয়ে গেছে। আচ্ছা, কি এমন ভর্তি, মানে ব্যথার কারণে আপনার এখানে ভর্তি হতে হলো, কি সমস্যা হচ্ছে? সমস্যা অনেক সমস্যা হয়েছিল ব্যথার কারণে। আমি একলা উঠে দাঁড়াইতে পারতাম না, বসতে পারতাম না, চলাফেরা কষ্ট হয়ে যেত, টয়লেটে গেলে ধরতে হইতো, একবার বলছে অপারেশন করতে হবে, আর বলছে 2 সপ্তাহ ভর্তি হবে। স্যার বলছে অপারেশন না করে 2 সপ্তাহ ভর্তি হন, এটা আপনার জন্য ভালো। আচ্ছা, আমি স্যারের কথাই শুনছি। কোন ডক্টরে, কোন কোন স্যারকে? স্যার শফিকুল্লাহ স্যার। ডক্টর শফিকুল্লাহ বলছেন? ডক্টর শফিকুল্লাহ স্যার। আচ্ছা, এই স্যার পরে ভর্তি করে 2 সপ্তাহ ভর্তি ভর্তি রাখছে। তো 2 সপ্তাহের ভিতরে আমি 12 দিনের দিনই আমি পুরো সুস্থ হয়ে গেছি। পুরো সুস্থ হয়ে গেছি, এখন 2 সপ্তাহ পুরো থাকেই আমি ফুল সুস্থ। আচ্ছা, আপনাকে তো উনি বলেছিল যে এটা অপারেশনের মাধ্যমে চিকিৎসা নিতে হবে, তো উনি কি চিকিৎসা দিল এই 12 দিন 14 দিন? খাইলে সব নিয়মিত চললে ঠিক হয়ে যাবে। আচ্ছা, তো আপনার এখন তো 14 দিন হয়েছে, এখন আপনি কেমন বোধ করছেন? এখন আমি পুরো সুস্থ হয়ে গেছি। পুরো সুস্থ, সুস্থতা বোধ করছেন? আচ্ছা, ঠিক আছে। তো আপনার কাছে জানতে চাইবো, আপনি তো এই 14 দিন 2 সপ্তাহের মতো এখানে ছিলেন, এখানকার পরিবেশ এবং চিকিৎসা সেবার মান নিয়ে আপনি আপনার কাছে। এখানকার পরিবেশ খুবই সুন্দর। খুবই সুন্দর পরিবেশ, যেমন একটা বাচ্চা পোলাপান আসলে যেমন লালন পালন করে, এখানকার স্টাফ সবাই ওই ধরনের একটা রোগী পাইলে সেবা যত্ন করে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। যারা ম্যানেজমেন্টে ছিলেন, যারা সিস্টাররা, ম্যাডামরা, স্যার সবাই মিলে এখানকার পরিবেশ খুবই সুন্দর, রোগীদের যত্ন ঠিক মতো করেছেন তারা। যত্ন খুবই সুন্দর হয়েছে। আচ্ছা, ঠিক আছে। তো আপনার কাছে আমি জানতে চাইবো, যারা আপনি যে সমস্যাটা ভুগছিলেন, তো অন্যান্য রোগীদের ক্ষেত্রে যদি এমনই হয়, তো আপনি তাদের ক্ষেত্রে কি সাজেস্ট করবেন, কি পরামর্শ দেওয়ার আছে? কি ক্ষেত্রে আমি পরামর্শ দেবো যে এই জায়গায় আসলে ভালো হবে, যেহেতু আমি শুনি না, এটা আমার নিজের প্রমাণ, আমি নিজেই ভালো হয়েছি এখানে ট্রিটমেন্টে। আমি এটা অন্যজনকে উৎসাহ দিতে পারি যে ওই জায়গায় গেলে ভালো হতো, সুচিকিৎসা পাওয়া সম্ভব। এটা আপনার অভিজ্ঞতা থেকে বলছেন? এটা তো আমার নিজেরই অভিজ্ঞতা, নিজের দেখা এটা। আচ্ছা আচ্ছা, ট্রিটমেন্ট নিয়ে যেটা বুঝেছেন আপনি এখানে। আচ্ছা, ঠিক আছে। তো আপনি তো আজকে চলে যাবেন? জি, আজকে আমি চলে যাবো। আজকে আমার 14 দিন কোর্স শেষ, আজকে আমি চলে যাবো।
আচ্ছা ঠিক আছে, আপনার জন্য অনেক শুভকামনা রইল, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসেন। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে।